চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বেগুনি রঙের ধান চাষ। চলতি মৌসুমে কয়েক বিঘা জমিতে এই ধান চাষ হয়েছে, যার ফলনও ভালো হওয়ার প্রত্যাশা কৃষকদের। ভিন্ন রঙের ধান গাছ দৃষ্টি আকর্ষণ করা, এই জাতের ফলন সম্পর্কে জানতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে আসছেন কৃষক সহ আগ্রহীরা। আগামী মৌসুমে জেলায় ব্যাপকভাবে এই ধান আবাদের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা থেকে রফিক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। চুয়াডাঙ্গা সদর উপজেলার দোস্ত গ্রামের কৃষক সাদেক আলী দুই বছরের চেষ্টার পর বেগুনি রঙের ধান চাষ শুরু করেছেন। ঝিনাইদহ জেলায় এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে তিনি 27টি বেগুনি রঙের ধান বীজ নিয়ে আসেন। সেই বীজ থেকে দুই বছরে প্রায় 7 কেজি বীজ তৈরি করেন। এ মৌসুমে গ্রামের মাঠে কয়েক বিঘা জমিতে ধান রোপণ করেন। ধানের ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি 20 থেকে 22 মণ ধান পাওয়া যাবে বলে প্রত্যাশা সাদেক আলীর। এর কালার হচ্ছে বেগুনি, দেখতে খুব সুন্দর। এটা দেখে আমি কিছু বীজ সংগ্রহ করি, করার পরে আমি নিজে জমিতে চাষ করি। মোটামুটি ফলন খারাপ না, আউশ মৌসুমে 20-22 মণ ধান হয়। জাতটির উৎপাদন ভালো এবং রোগবালাই কম, আবার ভিন্ন রঙের হওয়ায় মাঠের সৌন্দর্য বাড়াচ্ছে, আর তাতে আকৃষ্ট হয়ে ধান ক্ষেত্রে দেখতে আসছেন প্রচুর কৃষক। আউশ মৌসুমে এটা যদি আশানুরূপ ফলন পাই, তাহলে এটা আমরা কৃষকের মাঝে ব্যাপক আকারে বিস্তার করতে পারবো। আমাদের খুব আকর্ষণীয়, সবাই দেখতে আসছে, আর এটা আমরাও আমাদের খুব পছন্দ হয়েছে। এটা আমরাও মাঠে আগামীতে আমরা এই মাঠটা চাষ করব। বাছাইকৃত ভালো জাতের এ ধানের আবাদ বোরো ও আউশ উভয় মৌসুমে করা যায় বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কিন্তু এটা বোরো এবং আউশ উভয় মৌসুমে করা যায় এবং ফলনটাও ভালো, আর এর রংটা যেহেতু আকর্ষণীয় কৃষকদের কাছে এর খুব চাহিদা আছে। আমরা আশা করছি 2-1 বছরের মধ্যে এই বীজটা আমাদের প্রায় কৃষকের হাতে পৌঁছে যাবে। 2-1 বছরের মধ্যে কৃষকের মাঝে এ বীজ পৌঁছতে পারলে চুয়াডাঙ্গার মাঠ জুড়ে ফলবে আকর্ষণীয় বেগুনি ধান, এমনটাই মনে করছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। জাহিদুল আলম, এটিএন বাংলা।